গুড মর্নিং অল। আজকে আমাদের কিশলয় নিধি তৃতীয় বছর পূর্ণ হচ্ছে, সেই উপলক্ষে আমাদের জন্মদিন পালন করা হয়েছে। ইনি হচ্ছেন আমাদের বিপ্লব স্যার, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সিএসপি দায়িত্ব, এমএসপি দায়িত্ব যার উপরে আছে। আচ্ছা, এটা আমাদের এন্ট্রান্স গেট, দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। ওকে, ইনি হচ্ছেন মিস্টার রবিউল, ইনি আমাদের কৃষ্ণনগর ব্রাঞ্চের ম্যানেজার, ইনি কৃষ্ণনগর ব্রাঞ্চের দেখাশোনা করছে। দেখুন কি সুন্দর সেজে উঠেছে আমাদের কিশলয় নিধি কৃষ্ণনগর ব্রাঞ্চটা। ওকে, ইনি হচ্ছেন মিশ্রী, আমি এনাকে বুনু বলে ডাকি, ইনি বর্তমানে আমাদের ক্যাশিয়ারটা সামলাচ্ছেন। তাই বলে দাম, আজকে আমাদের জন্মদিন দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ইউনিট ডেটা রুম, বর্তমানে আমাদের খুব কাছের একজন স্যার বসে আছে। স্যার নামটা স্যার আপনার? বাপি দাস। ইনি আমাদের একটা ইউনিট লিডার, খুব ভালো কাজ করছেন। এই ইউনিট লিডারের ঘরটায় আমরা সবাই বসি, এখন বর্তমানে স্যার বসে আছে। ওকে, এই দেখুন আমাদের ম্যানেজারের রুম, এটা কৃষ্ণবাবু বর্তমানে এখন উনি মার্কেটে আছেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের ঘর, এইটাই আমাদের আজকে হ্যাপি বার্থডে পালন করা হবে, কি সুন্দর করে সাজানো হয়েছে। এসিটা একটু ছাড়া হয়েছে, কারণ হচ্ছে একটু গরম চলছে অনেক মানুষের সমাগমের জন্য। আচ্ছা, এই জায়গাটায় আমাদের কেকটা কাটা হবে। এটা হচ্ছে আমাদের ডিরেক্টরদের রুম, স্যার এখন এসে। এই হচ্ছে আমাদের কিশলয়ের তিন বছর পূর্ণ উপলক্ষের বার্থডে কেক, যেটা একটু পরে কাটা হবে। আমাদের সামনে বসে আছেন স্যার, আপনার নাম? আচ্ছা আচ্ছা, ম্যাডাম আপনার নাম? আচ্ছা, দেখুন এনারা দুজন কিশলয়ের খুব একজন একনিষ্ঠ সৈনিক, আজকে সবাই জন্মদিনে উপস্থিত হয়েছে। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অফিসটাকে, এখন জাস্ট কেক কাটার অপেক্ষা। আর খুব সুন্দর সাজানো হয়েছে, আমি খুব হ্যাপি যেরকম একটা সংস্থায় আমরা কাজ করতে পারছি বা কাজে আছি। আর এইভাবে সাজানো হয়েছে। যাই হোক দিদি, আমার নাম দিদি। আচ্ছা, এই দিদিটা আমাদের বাতকুল্লা অফিস থেকে এসেছে। আচ্ছা, আর আমার পরিচয় দিইনি, আমি হচ্ছি রাজু গুহ, কিশোরের একজন একনিষ্ঠ কর্মী, এবং অবশ্যই না পরে দেওয়া হবে, অসুবিধা নেই। তো আমি হচ্ছি কিশলয়ের খোকন বিশ্বাস, যিনি আছেন আমার মামা হন, আমার গুরুদেব বলতে পারেন, গুরু বলতে পারেন, আমি তার আন্ডারেই রয়েছি। তো সাকসেসফুলি কাজটা করছি। আর একটা কথা না বললেই নয়, বর্তমানে আজকে প্রাইজ অ্যাচিভ করেছি আমি একজন, আমার একটা একনিষ্ঠ ভাই আছে, নাম রিজু রয়, যার বাড়ি হাওড়াতে, এবং সে খুব ভালো কাজ করেছে, মানে এত সুন্দর নতুনভাবে যে কাজ করেছে সেটা বলার মতো নয়। তো রিজু রায়কে খুব মিস করছি আজকে আমরা, যেহেতু উনি আজকে আসতে পারেননি। আর একজনকে মিস করছি আমাদের ঔরঙ্গাবাদের শামসুল হক, তিনি আজকে আসতে পারেননি। তো মিস ইউ শামসুল, মিস ইউ রিজু ভাই, তোমাদের আজকে সত্যি আমরা মিস করছি। তো অসুবিধা নেই, এরপরে অবশ্যই তোমরা আসবে, যেহেতু তোমাদের অনেক দূরে বাড়ি, তোমরা আসতে পারেননি আজকে বিশেষ কাজ। এবং রিজু রায় বর্তমানে আজকে কিশলয় বার্থডে, অবশ্যই আজকে কিশলয় বার্থডে, আজকে রিজু রায় মার্কেটে এখনও পড়ে আছে হাওড়াতে, অলরেডি সে চার পাঁচটা কালেকশন আমাকে পাঠিয়ে দিয়েছে, যেটা আজকে আমি কাটাবো অবশ্যই। আর ইনি হচ্ছেন আমাদের বিপ্লব স্যার, চিনিয়ে রাখি, ইনি টোটাল ওয়েস্ট বেঙ্গলটা দেখাশোনা করছেন। আমাদের কিশলয় যত এমএসপি, মোটামুটি কিশলয় টার্গেট নিয়েছে 600 এমএসপি করবে, অর্থাৎ কিশলয় সেই লেভেলে কাজটা হবে। তো আমাদের এই স্যার যিনি আছেন, নমস্কার, আপনারা সবাই কিশলয়ের সঙ্গে যুক্ত হয়ে এমএসপি পয়েন্টগুলো যেগুলো রানিং হয়ে গেছে তারা তো কাজ করছেনই, যারা কাজ এখনও শুরু করেননি তারা অতি শীঘ্রই আপনাদের কাজ শুরু করুন, এবং আগামী বছর হয়তো আপনাদেরকে এখানে দেখতে পাবো। সুন্দর প্রাইজও আছে, যারা যারা ভালো কাজ করছেন তাদের জন্যে অ্যাচিভমেন্টের সাথে সঙ্গে একটা গিফট টেম্পার আছে। একদম একদম, ধন্যবাদ আমাদের স্যারকে। তো বিষয়টা হচ্ছে আমাদের এমএসপিটা চালু হয়ে গেছে, প্লিজ। আর সবচেয়ে বড় কথা, আমাদের স্যার কিন্তু খুব ফ্রেন্ডলি, ইনি একদম সুন্দরভাবে, ঠিক আছে, আমাদের এমএসপি কারাকা দেখাশোনা করছেন। অতএব আপনারা নির্ভয় এবং খুব ভালোভাবে কাজ করতে পারবেন, কারণ দেখুন যে কোনো জায়গায় কাজ করতে গেলে ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে, যেটা স্যারের মধ্যে আছে। আমরা অবশ্যই বলবো আপনারা এমএসপিতে ঢুকুন, আমাদের কৃষকরা যুক্ত হন। আর সরি, ইনি আমাদের ম্যানেজার স্যার, গ্রুপটা খুলবেন।
কৃষ্ণ ভিডিও হচ্ছে স্যার ইউটিউবে ছাড়া হবে। তো ইনি হচ্ছেন আমাদের স্যার, নামটা বলুন আপনার। কৃষ্ণ বিশ্বাস। হ্যাঁ, ইনি হচ্ছেন ম্যানেজার এবং টোটাল ব্রাঞ্চের দায়িত্ব এর উপর রয়েছে। খুব ফ্রেন্ডলি, আপনারা আসলে পরে অবশ্যই। স্যার আপনি কিছু বলুন স্যার, আজকের জন্মদিন উপলক্ষে বলা শুকিয়ে গেছে স্যার, একটু মানে জাস্ট এক মিনিট স্যার। আপনারা সবাই মিলে ভালো কাজ করুন এবং আনন্দে করুন এবং সবাই ভালো থাকুন। একদম। তো স্যার যাই হোক, অনেক দূর থেকে দেখুন আজকে আমাদের বার্থডে, বাট স্যার আজকে দেখুন মার্কেট থেকে কিছু পলিসি তুলে নিয়ে আসলো। তো এইভাবে সবাই কৃষলের কাজটা হচ্ছে। তো আমিও চাইবো আপনারা কাজটা করুন। অনেক ধন্যবাদ। জয় কৃষলয়। স্যার একটু বলে দিন, জয় কৃষলয়। জয় কৃষলয়। ঠিক আছে, যাই হোক, যুগ যুগ জিও। আবার নেক্সট মানে এই বছর কোভিডের জন্য আমাদের প্রোগ্রামটা হয়নি হলে, ঠিক আছে, তার জন্য দুঃখিত। আমরা অবশ্যই পরের বছর খুব বড় করে আমরা 500-700 লোক নিয়ে করবো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।